আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরেজি ছোটো ছোটো কিছু প্রশ্ন আর এই প্রশ্নগুলো তোমাদের ইংরেজি বলতে খুবই সাহায্য করবে তো চলো দেখে আসি সেই প্রশ্নগুলোকে কোথায় থাকবো হায়ার টু লিভ হায়ার টু লিভ কোথায় খেলবো হায়ার টু প্লে হায়ার টু প্লে কোথায় বসবো হায়ার টু সিট হায়ার টু সিট তুমি কি কফি খাও ডু ইউ ড্রিঙ্ক কফি ডু ইউ ড্রিঙ্ক কফি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ডু ইউ হিয়ার মি ডু ইউ হিয়ার মি তুমি কি দুমপান করো ডু ইউ স্মোক ডুই স্মোক তোমার খবর কি হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ কীভাবে নাচতে হয় হাউ টু ডান্স হাউ টু ডান্স কীভাবে শুরু করতে হবে হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট তারপর কি হোয়াট নেক্সট হোয়াট নেক্সট এখন কি হোয়াট নাও হোয়াট নাও এখন কি কী রান্না করবে হোয়াট টু কুক হোয়াট টু কুক কি করতে হবে হোয়াট টু ডু হোয়াট টু ডু কি জানবো হোয়াট টু নো হোয়াট টু নো কী বলবো হোয়াট টু সে হোয়াট টু সে কী দেখতে হবে হোয়াট টু সি হোয়াট টু সি কী পড়তে হবে হোয়াট টু স্টাডি হোয়াট টু স্টাডি কী চেখে দেখতে হবে হোয়াট টু টেস্ট হোয়াট টু টেস্ট কখন খাব টু ইট হেন টু ইট কখন যেতে হবে হয়েন টু গো হয়েন টু গো কখন হাসতে হবে হেন টু লাফ টু লাফ কখন ঘুমাতে হবে হয়েন টু স্লিপ হেন টু স্লিপ কখন বলতে হবে হায়েন টু স্পিক হেন টু স্পিক কোথায় যাবো হায়ার টু গো হায়ার টু গো কোথায় থাকবো হায়ার টু লিভ হায়ার টু লিভ কোথায় খেলবো হায়ার টু প্লে হায়ার টু প্লে কোথায় ঘুমাবো ফায়ার টু স্লিপ হায়ার টু স্লিপ কোথায় থাকতে হবে হায়ার টু স্টে হায়ার টু স্টে কোথায় পড়বো হায়ার টু স্টারি হায়ার টু স্টারি আমি কে হু এম আই হু এম আই তারা কারা হু আর দে

হুইজ দেয়ার হুইজ দেয়ার এর পরে কে হুইজ হুইজ হু নাও কার সাথে দেখা করতে হবে হোম টু মিট হোম টু মিট কাকে পাঠাতে হবে হোম টু সেন্ড হোম টু সেন্ড এটা কার হুজ ইজ দিস হোজ ইজ দিস কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডু ইউ আস্ক হোয়াই ডু ইউ আস্ক তুমি মিথ্যা বলো কেন হোয়াই ডু ইউ লাইক হোয়াই ডু ইউ লাইক তাকে কেন হোয়াই হিম হোয়াই হিম আমি কেন হোয়াই মি হোয়াই মি এখন কেন হোয়াই নাও হোয়াই নাও তাদেরকে কেন হোয়াই দেম হোয়াই দেম কেন যাব হোয়াই টু গো হোয়াই টু গো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানিয়ে আর অবশ্যই ইংরেজি শিখতে গেলে আমার সাথে সাথে থাকবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ